হ্যালো ইব্রিয়ন আজ বলবো কোন 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 খাবারগুলো বারবার গরম করে খাওয়া উচিত নয় খেলে আমাদের কি ক্ষতি হতে পারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন তো চলুন দেরি না করে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন গরম খাবার আমাদের সবারই পছন্দ তবে অনেকেই রান্নার সুবিধার্থে সময় বাঁচাতে একসঙ্গে বেশি পরিমাণে রান্না করে ফ্রিজে রেখে দেন এবং পরে সেটি গরম করে খান তবে কি জানেন কিছু খাবার বারবার গরম করে খেলে হতে পারে ঘোর বিপদ এতে যেমন কমে পুষ্টিগুণ তেমনি বেড়ে যায় রোগের ঝুঁকি সবসময় টাটকা খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা তবে একান্ত যদি দরকার পড়ে তাহলে সর্বোচ্চ একবার গরম করাই ভালো এর বেশি গরম করলে রোগ প্রতিরোধ ক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব ফেলে এবার জেনে নিন কোন কোন খাবার বারবার গরম করে খেতে নেই নাম্বার ওয়ান ভাত ভাত রান্না করার সময় তাতে বেসেল সিরিয়াস ব্যাকটেরিয়া তৈরি হয় রান্না করা ভাত আবার গরম করলে এই ব্যাকটেরিয়ার সংখ্যায় দ্বিগুণ হয়ে গিয়ে ডায়রিয়া পর্যন্ত হতে পারে বিশেষজ্ঞদের মতে ব্যাকটেরিয়া চাল সিদ্ধ করে ভাত তৈরি হয়ে যার পরও বেঁচে থাকে স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিলে এই ব্যাকটেরিয়া বংশবিস্তার করে শুরু হয় বিষক্রিয়া আবার ভাত পাঁচ থেকে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফের গরম করা হলে এই ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে ওঠে নাম্বার টু ডিম ডিম যদি দ্বিতীয়বার গরম করা হয় তাহলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় ডিমের মধ্যে নানা ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মায় এসব ব্যাকটেরিয়া পেটের জন্য খুবই ক্ষতিকর এছাড়া ডিম দ্বিতীয়বার গরম করলে এর মধ্যে থাকা নাইট্রোজেন অক্সিডাইজম হয় যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এই কারণে পুষ্টিবিদদের মতে ডিম রান্না কিংবা ভাজা যেভাবেই খান না কেন কোনোটাই দ্বিতীয়বার গরম করে খাওয়া ঠিক নয় নাম্বার থ্রি মুরগির মাংস অনেকেই সময় বাঁচানোর জন্য একেবারে অনেক মুরগির মাংস রান্না করে রেখে দেন কিন্তু মুরগির মাংস বারবার গরম করে খাওয়া উচিত নয় কারণ মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে রান্নার পরে আবার তা গরম করলে প্রোটিনের কম্পোজিশন বদলে গিয়ে তা থেকে বদঝম হতে পারে নাম্বার ফোর চা এটা আমাদের অনেকেরই জানা যে একবার চা বানানোর পর তা ঠান্ডা হয়ে গেলে পুনরায় গরম করা উচিত নয় কারণ চায়ের মধ্যে ট্যানে অ্যাসিড থাকে তৈরি করা চা আবার গরম করে পান করলে লিভারের ক্ষতি হতে পারে নাম্বার ফাইভ আলুর তরকারি পুষ্টিগুণে ভরপুর এই খাদ্যটি যদি বারে বারে গরম করে খাওয়া হয় তাহলে এতে উপস্থিত শৈলের উপকারী উপাদানগুলোর কর্মক্ষমতা কমে যেতে শুরু করে ফলে এমন খাবার খেলে শৈলের কোনো উপকারেই লাগে না শুধু তাই নয় একাধিক স্টাডি করে দেখা গেছে বারবার গরম করে আলু দিয়ে বানানো কোনো তরকারি খেলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সেই সঙ্গে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কাও থাকে নাম্বার সিক্স পালং শাক একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে পালং শাককে গরম করে খেলে শরীরে কার্সিনোজেনিক এলিমেন্ট বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের পরিমাণ বেড়ে যায় ফলে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণে বৃদ্ধি পায় আসলে পালং শাকে উপস্থিত নাইট্রেট গরম করার পর নাইট্রাইসে রূপান্তরিত হয়ে যায় আর এই উপাদানটি শৈলের পক্ষে একেবারেই ভালো নয় তাই তো পালং শাক রান্না করার সঙ্গে সঙ্গে খেয়ে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা নাম্বার সেভেন মাশরুম সাধারণত মাশরুমের ফাইবার ও ইনজাইম হজমে সহায়তা করে এটি অন্তে উপকারী ব্যাকটেরিয়ার কাজ বৃদ্ধিতে সাহায্য করে এবং কোলনের পুষ্টি উপাদান শোষণকেও বাড়াতে সাহায্য করে আর তাই মাশরুম একবার রান্নার পরে দ্বিতীয়বার গরম করে খেলে তা আমাদের পেটের জন্য অনেক ক্ষতিকর এবার জানলেন তো কোন কোন খাবার বারবার গরম করে খেতে নেই যে খাবারগুলি বললাম সেইগুলি বারে বারে গরম করে খাওয়া থেকে এড়িয়ে চলুন দেখবেন অনেক রোগ থেকে মুক্তি মিলবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ